বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে এলো। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে টাকা নিয়ে অবৈধ নিয়োগের অভিযোগ। বিজেপি সভাপতির যোগসাজশ রয়েছে তৃণমূলের সঙ্গে, দাবি করছে এবার বিজেপি। প্রসঙ্গত, এই পঞ্চায়েত বিজেপির দখলে। সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুললেন তারই পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নিরূপমা সামন্ত এই মর্মে জেলা সভাধিপতির কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। নিরূপমা সামন্তের অভিযোগ, গত এক বছরে পিএইচই তৈরি করা জল মিশন প্রকল্পে যে সমস্ত অপারেটর নিয়োগ হয়েছে তা বেআইনি। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি ৩ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করেছেন। যারা আর্থিকভাবে সচ্ছল তাদের কাছ থেকে টাকা নিয়ে নাম সুপারিশ করা হচ্ছে, কিন্তু এলাকায় বহু দুস্থ ছেলেমেয়ে রয়েছে, তাদের নিয়োগ করা হচ্ছে না। ঠিক কী অভিযোগ রয়েছে শুনুন। দেখুন, শহীদ মাতঙ্গিনী ব্লকের যিনি সভাপতি আছেন পঞ্চায়েত সমিতির, তিনি ভারতীয় জনতা পার্টি দ্বারা নির্বাচিত, আর অভিযোগ করছেন সেই ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত প্রতিনিধিরা, নেতৃত্বরা। এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে পিএইচই নিয়োগের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি বা বেনিয়মের অভিযোগ যারা আনছেন, সেই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তার কারণ, পঞ্চায়েত সমিতির সভাপতি লিখিতভাবে জেলা পরিষদে পাঠিয়েছিলেন, আমরা খতিয়ে তদন্ত করে দেখে পিএইচই দপ্তরকে জানিয়েছি। পিএইচই তাদের অস্থায়ী নিয়োগের ছাড়পত্র দিয়েছেন, সেভাবেই কাজ করছেন। তবে স্বাভাবিক নিয়মে হয়তো একটা কাজের জায়গায় দাবিদার অনেকেই, সকলকে সন্তুষ্ট করা নিশ্চিতভাবে সম্ভব নয়। হয়তো যারা পাননি তারা বিভিন্নভাবে বিভিন্ন বার্তা জনমানসে ছড়াচ্ছেন, সমালোচনায় মুখর হয়েছে। আর রাজনৈতিকভাবে তাদের ঘরোয়া কন্দল, সে বিষয়ে আমরা কর্ণপাত করতে নারাজ। বামদেব পুচাই যেটা দাবি করছেন যে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের সভাধিপতি দুজনে যৌথভাবে টাকার বিনিময়ে এই নিয়োগপত্রগুলো দিচ্ছেন। ক্ষমতা থাকলে বামদেব পুচাই যদি প্রমাণ করতে পারেন, তিনি জেলা পরিষদের বিরোধী দলনেতা, তিনি জেলা পরিষদের যখন সাধারণ সভা হয় সেই সভাতে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তোলেন না।